গাইবান্ধার সব নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফুলছড়ি পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে বিপদসীমার 34 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে গাইবান্ধা শহর পয়েন্টে ঘাঘট নদীর পানি বেড়ে বিপদসীমার 3 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া সুন্দরগঞ্জে তিস্তা নদীর পানি বেড়ে বিপদসীমার 25 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ বিকেল 3টায় এ তথ্য জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড গাইবান্ধা। অপরদিকে ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমা অতিক্রম করায় 11টি গ্রাম প্লাবিত হয়ে গেছে। বাড়িঘরে পানি প্রবেশ করায় ইতোমধ্যে গবাদি পশু নিয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিতে শুরু করেছে ওই এলাকার মানুষ। এ পরিস্থিতিতে রেডিও সারাবেলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে পানি উন্নয়ন বোর্ড গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোখলেসুর রহমান বলেন, গত বছর যে পয়েন্টগুলো ভেঙে গেছিল আমরা সবগুলো পয়েন্ট মেরামত করছি। এর ভিতরেও সুন্দরগঞ্জ থেকে কামারজানি পর্যন্ত বাঁধ আমাদের মোটামুটি ভালো আছে, এখানে কোনো সমস্যা হওয়ার কথা না। এবং সদর থেকে পোকরাঘাট পর্যন্ত বাঁধ মেরামত করছি, এই জায়গাগুলোতেও আমাদের ডিস্টার্ব করবে না আশা করতেছি। আর সাগাটা এলাকাতে আমরা বাঁধটা আমরা নজরে রাখছি, কোনো এরকম অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলে আমরা আশা করতেছি। এবং লোকজনকে আশ্বস্ত করতে চাইছি যে এবছর আর গত বছরের মতো কোনো সমস্যা হবে না। বলছিলেন পানি উন্নয়ন বোর্ড গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোখলেসুর রহমান।